নমস্কার, সঞ্চিতাস কুকিং স্টাইলে সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডাল। এই রেসিপিটার সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত, তবে আমি যেভাবে এই রান্নাটা আজকে করে দেখাবো সেভাবে যদি আপনারা রান্না করেন তাহলে একদম অনুষ্ঠান বাড়ির মতন খেতে স্বাদ হবে। এই রেসিপিটা তৈরি করবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাতলা মাছের মাথা। আপনারা চাইলে রুই মাছের মাথাও নিতে পারেন, তবে কাতলা মাছের মাথা দিয়েই বেশি স্বাদ হয়। মাথাটা ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে প্রথমে আমি ভেজে নিচ্ছি। মাথাটা আমি একটু লাল করে ভেজে নেব। মাছের মাথাটা লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিচ্ছি। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়ন। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এটা আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজা করে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। এটাও আমি কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সব কিছু অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, কুচি করে কেটে রেখেছিলাম সেটা। টমেটোটা একটু মজে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাটা। এখন নেড়ে ছেড়ে মাছের মাথাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। শুকনো খোলায় হালকা বাদামি করে মুগ ডালটা ভেজে নিয়ে তারপর ভালোভাবে ধুয়ে নিয়ে আমি মুগ ডালটা দুটো কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, সেই ডালটা আমি এখানে দিয়ে দিয়েছি। আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। ডালটা একটু ঘনই ভালো লাগে, সেই বুঝে জলটা দিতে হবে। ডালটা কিছুক্ষণ খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে অল্প কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই দেবেন, এতে রান্নার স্বাদটা ভালো হয়। এবারে নেড়ে চেড়ে চিনিটা গলে গেলে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। রান্নাটা হয়ে গেছে, এখন আমি এটা সার্ভ করব। পছন্দ করেন নামানোর আগে এতে একটু সামান্য পরিমাণে ঘি দিতে পারেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।